চড়াই শিখি হোমিওপ্যাথি, লার্ন হোমিও বাই বইয়ে। হোমিও রিয়েল ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য হোমিও ঔষধ ব্রায়োনিয়া আলবা। আপনারা ব্রায়োনিয়া আলবা নামক হোমিও ঔষধটির প্রধান প্রধান লক্ষণ সমূহ দ্বারা তৈরি হোমিও ছড়াটি এই ভিডিওটিতে প্রথমেই দেখতে পাবেন এবং পরবর্তীতে ওই ছড়াটির লাইন অনুযায়ী সুন্দর ব্যাখ্যাও আপনারা ভিডিওটিতে পাবেন। অবশ্যই ভিডিওটিকে দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেমন হয়েছে বলবেন, লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। এই আশা করে আরম্ভ করছি ব্রায়োনিয়া আলবা। শৈশিক ঝিল্লির শুষ্কতা ব্রায়োনিয়ার বিশেষ কথা। কষ্ট ব্যথা নড়লে বাড়ে, স্থিরে চাপে উপশম করে, রাগি রোগা কালো বর্ণ, পিত্ত ধাতু রোগী শীর্ণ, অনেকক্ষণ পরপর প্রচুর জল খায়, কারণটা প্রায় নড়ার ভয়। সকল কষ্ট নড়লে বাড়ে, প্রদাহ কাশি কিংবা জ্বরে, জিভ ঠোঁট শুকনো হয়, প্রলাপে ব্যবসার কথা কয়, কাশলে লাগে বুকে মাথায়, ব্যথার ধরন ছুঁচ ফোটা হয়, বাতের ব্যথায় প্রচুর ঘাম, চাপলে টিপলে গরমে কম, ঋতুর সময় নাকে রক্ত, কোষ্ঠবদ্ধে মল শুষ্ক শক্ত, এসব লক্ষণে যায় যে চেনা, ব্রায়োর ক্রনিক অ্যালুমিনা। নমস্কার, আপনারা ছড়াটিকে শুনলেন, এবার ছড়াটির লাইন অনুযায়ী আপনাদের সামনে ব্রায়োনিয়ার একটি সুন্দর ছবি তুলে ধরা হচ্ছে। প্রথমে বলা হয়েছে শৈশিক ঝিল্লির শুষ্কতা ব্রায়োনিয়ার বিশেষ কথা। শৈশিক ঝিল্লি অর্থাৎ মিউকাস মেমব্রেন সাধারণত আমাদের মুখের ভেতর, নাকের ভেতর, মলদ্বার, কানের ভেতর অর্থাৎ যে সকল জায়গা থেকে সাধারণত আমাদের শ্লেষ্মা নির্গত হয় বা জলজাত রস নির্গত হয় সেই সকল স্থানের যদি ড্রাইনেস থাকে অর্থাৎ শুষ্কতা থাকে তবে আমরা প্রথমে ব্রায়োনিয়ার কথা মনে করব, কারণ ব্রায়োনিয়ার প্রধান লক্ষণই হচ্ছে শুষ্কতা, জিভ শুকনো, ঠোঁট শুকনো, গলা শুকিয়ে যায়, মলদ্বার শুকনো হওয়ার জন্যে মল ত্যাগ এর ইচ্ছা থাকে না বা কখনো কখনো খুব শক্ত ও শুষ্ক মল নির্গত হয়, খুব কষ্ট হয়। ব্রায়োনিয়ায় এই সব লক্ষণই লক্ষ্য করা যায়, এই শুষ্কতায় লক্ষ্য করা যায়। কষ্ট ব্যথা নড়লে বাড়ে, স্থিরে চাপে উপশম করে, অর্থাৎ ব্রায়োনিয়ার সকল রোগে যে কষ্টগুলো লক্ষ্য করা যায়, ব্রায়োনিয়ায় যে কষ্ট হয় ব্রায়োনিয়ার রোগীর, সমস্ত কষ্টই ব্রায়োনিয়ার যদি নড়াচড়া করে তাহলে বেড়ে যায়। তাই ব্রায়োনিয়ার রোগী চুপচাপ থাকতে ভালোবাসে, নড়াচড়া করতে চায় না। বেদনা আক্রান্ত স্থান যদি চেপে ধরা হয় বা টিপে দেওয়া হয় তবে বেদনার উপশম হয়, ইহাই ব্রায়োনিয়ার আরেক বিশেষ কথা। রাগি রোগা কালো বর্ণ, ব্রায়োনিয়ার রোগী অত্যন্ত ক্রুদ্ধ হয়, অত্যন্ত রাগি হয়, খিটখিটে হয়, রেগে যায় এবং রেগে যাওয়ার ফলে কখনো কখনো সে অসুস্থ হয়ে পড়ে, এ কথাটিও মনে রাখবেন। ব্রায়োনিয়া
পিত্ত এবং বেত ধাতুর প্রধান ওষুধ একটি। হ্যাঁ, পিত্ত পিত্ত বেড়ে গেলে শরীরে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশিত হয় সেই সকল লক্ষণে আমরা ব্রায়োনিয়া প্রয়োগ করতে পারি। মুখের স্বাদ তেতো হয়ে যায়, হাত পা জ্বালা, চোখ মুখ জ্বালা, পিত্ত বেড়ে গেলে এই ধরনের লক্ষণগুলো লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া প্রয়োগ করব। যদি শুষ্কতা লক্ষ্য করা যায় এবং নড়ায় বৃদ্ধি থাকে, ব্রায়োনিয়ার রোগী প্রচুর পিপাসা থাকে, কিন্তু পিপাসার বিশেষত্ব এই যে সে অনেকক্ষণ পরপর প্রচুর জল খায়, একবারে অনেকটা করে জল খায়, কারণ সে নড়াচড়া করতে চায় না। নড়াচড়া করলেই তার কষ্ট বৃদ্ধি হয়, এই কারণে সে একবারে অনেকখানি জল খেয়ে নেয় যাতে তাকে নড়তে না হয়। এ কথাটিও একটি বিশেষ লক্ষণ। ব্রায়োনিয়ায় জিভ শুকনো হয়, ঠোঁট শুকনো হয়, মলদ্বার শুকনো হওয়ার জন্যে মল খুব শুষ্ক এবং শক্ত হয়, এগুলি মনে রাখার বিষয় এবং এগুলি ব্রায়োনিয়ার বিশেষ লক্ষণ। ব্রায়োনিয়ার বাতের ব্যথা, প্রচুর ঘাম লক্ষ্য করা যায়। সাধারণত দেহের বড় বড় গাঁট যেসব জায়গায় রয়েছে, যেমন কনুই, হাঁটু এবং কোমর, পায়ের গোছ, এই সকল জায়গাতে ব্রায়োনিয়ার ক্রিয়া অধিক। বড় বড় গাঁটগুলো ব্রায়োনিয়ার অতি প্রিয় এবং এই সকল স্থানে ব্রায়োনিয়া খুব ভালো কাজ করে। কিন্তু মনে রাখবেন, সেক্ষেত্রেও ব্রায়োনিয়ার রোগী নড়ায় বৃদ্ধি পায়, এই জন্যে নড়াচড়া করতে চায় না, নড়লেই তার বেদনা যন্ত্রণা বৃদ্ধি হয় এবং বাতের ব্যথার সঙ্গে প্রচুর ঘাম লক্ষ্য করা যায়। ইহাই ব্রায়োনিয়ার বাতের বিশেষত্ব এবং বড় বড় গাঁটগুলো আক্রান্ত হয় সেই কথাটিও মনে রাখবার বিষয়। ব্রায়োনিয়ায় ঋতুর সময় নাক দিয়ে রক্তপাত অথবা ঋতু বন্ধ হয়ে নাক দিয়ে রক্তপাত লক্ষ্য করা যায়, ইহা ব্রায়োনিয়াতে একটি বিশেষ লক্ষণ বলে প্রকাশিত হয়েছে। আগেই বলেছি, নড়াচড়ায় বৃদ্ধি, বিশ্রামে বা স্থিরে উপশম ব্রায়োনিয়ার বিশেষত্ব। তাই ব্রায়োনিয়ার রোগী যখন কাশে, তখন কাশলে দেহের ঝাঁকুনিতে তার মাথায় এবং বুকে ব্যথা হয়। কাশলে লাগে বুকে মাথায়, আর ব্যথার ধরন ব্রায়োনিয়ার ব্যথা সাধারণত ছুঁচফোঁটা ব্যথা হয়, বিশেষ করে মিউকাস মেমব্রেনগুলিতে যখন ইনফ্লেমেশন হয়, মিউকাস মেমব্রেনের যখন প্রদাহ হয় সেই সকল স্থানে ছুঁচফোঁটা একটি ব্যথা ব্রায়োনিয়ায় লক্ষ্য করা যায়, ইহাও ব্রায়োনিয়ার একটি বিশেষত্ব। ছুঁচফোঁটা বেদনা ব্রায়োনিয়ার একটি বিশেষত্ব। ব্রায়োনিয়াকে চিনতে গেলে মনে রাখতে হবে শুষ্কতা, ব্রায়োনিয়াকে চিনতে গেলে মনে রাখতে হবে নড়ায় বৃদ্ধি, ব্রায়োনিয়াকে চিনতে গেলে মনে রাখতে হবে যে ব্রায়োনিয়ার রোগী অত্যন্ত ক্রুদ্ধ, ক্রুদ্ধ হইবার ফলে সে অসুস্থ হয়ে পড়ে, এই কথাটিও মনে রাখতে হবে, এবং বেদনা আক্রান্ত স্থান চাপিয়া ধরিলে উপশম। মনে রাখবেন, সকল স্থানের বেদনায় চেপে ধরলে উপশম বটে, কিন্তু উদরের ব্যথা অর্থাৎ পেটের ব্যথা, আপনারা ব্রায়োনিয়ার ক্ষেত্রে এটি ব্যতিক্রম, সেক্ষেত্রে চেপে ধরলে বৃদ্ধি হয়, এই কথাটিও বিশেষ করে মনে রাখা প্রয়োজন। বাতের ব্যথা, বাতের ব্যথায় সমস্ত স্থানে গরমে উপশম, কিন্তু মনে রাখবেন মাথার ব্যথাতে সেক্ষেত্রে ব্রায়োনিয়ার রোগী ঠান্ডা চায়, এ কথাটিও মনে রাখার বিষয়। যেক্ষেত্রে ব্রায়োনিয়ার পূর্ণ লক্ষণও লক্ষ্য করা যায় কিন্তু রোগী অনেক দিন ধরে ভুগছে, ব্রায়োনিয়া দিয়ে কাজ হচ্ছে না অথচ ব্রায়োনিয়ার লক্ষণ, সেক্ষেত্রে আপনারা অ্যালুমিনা নামক ঔষধটিকে প্রয়োগ করবেন। ব্রায়োনিয়ার ক্রনিক হচ্ছে অ্যালুমিনা, এ কথাটিও মনে রাখবার বিষয়। নমস্কার, ধন্যবাদ।